বর্তমান সময়ের সমাজ ব্যবস্থার দিকে তাকালে আমাদের মনে হতে পারে জীবনের চ্যালেঞ্জগুলো সবার জন্য সমান নয়। বিত্তশালীদের জন্যই যেন জীবনের সকল সুবিধা, সুবিধা বঞ্চিতদের জন্য রয়েছে শুধুই একের পর এক বাধা। এই সমাজে উচ্চবিত্ত পরিবারে জন্ম নিলে আপনি ভালো শিক্ষা দীক্ষা পাবেন, পরিবারের দায়িত্ব নিতে হয় না বলে আপনি যথেষ্ট অবসর সময় পাবেন, সেই অবসর সময়ে আপনি নিজের বিভিন্ন স্কিল গড়ে তুলতে পারবেন। ভালো শিক্ষা এবং নানা ধরনের স্কিল গড়ে তোলার ফলে ভালো ক্যারিয়ার আপনাকে হাতছানি দেবে। একটি ভালো ক্যারিয়ার গড়ে ফেললে জীবনের বাকি সব সমস্যাকেই ম্যানেজ করে ফেলা যায়। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের সদস্যদের, নিম্ন আয়ের পরিবারের মানুষদের শৈশব থেকেই অল্পতে সন্তুষ্ট থাকতে শিখতে হয়। শিক্ষা দীক্ষায় একটু বাড়তি প্রচেষ্টা না থাকলে ভবিষ্যতে খুব বিশেষ কিছু করে দেখানো সম্ভব না। বাল্য বয়স থেকেই পরিবারের নানা দায়িত্ব নিতে শিখতে হয়, তাই অবসর সময়ও তেমন পাওয়া যায় না। পড়াশোনা শেষ করে সাধারণ কোনো ইনস্টিটিউট থেকে সাধারণ একটি ডিগ্রি অর্জন করে বাড়তি তেমন স্কিল গড়ে তোলার সুযোগ ছিল না বলে ক্যারিয়ারে তেমন সুবিধা করা যায় না। সিস্টেমটার দিকে তাকালে মনে হতে পারে এটা যেন সুবিধা বঞ্চিতদের যুগের পর যুগ পরিশ্রম করানোর জন্যই তৈরি, তারা যেন প্রজন্মের পর প্রজন্ম সুবিধা বঞ্চিতই রয়ে যায় সে উদ্দেশ্যেই তৈরি। আমরা যদি সাফল্যকে আর্থিক অর্জনের দিক থেকে মাপি তাহলে এই কথাটা অবশ্যই সত্যি। জীবনের উদ্দেশ্য যদি হয় ভালো ক্যারিয়ার গড়ে কিছু সম্পত্তি অর্জন করে বিত্তশালী হওয়া, তাহলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বর্তমান সিস্টেমে একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মানুষের জন্য সাফল্য অর্জন করা অত্যন্ত কঠিন, কেউ কেউ বলবেন প্রায় অসম্ভব। সমস্যা হলো সাফল্যের এমন সংজ্ঞা দাঁড় করালে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একেবারেই আহামরি কোনো সাফল্য অর্জন করেননি। তিনি যখন আল্লাহর কাছে ফিরে যান, তিনি রেখে যান ছোট্ট একটা ঘর যা বর্তমান সময়ের একটি শোবার ঘরের চেয়েও ছোট, এবং অল্প যে কিছু দিরহাম বাকি ছিল সেগুলো তিনি মৃত্যুর আগে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দান করে দেওয়ার জন্য নির্দেশ দেন। অর্থাৎ মৃত্যুর সময় তার সম্পদ বর্তমান সময়ের একটি মধ্যবিত্ত পরিবারের সম্পদের সমানও হয় কি না সন্দেহ রয়েছে। কিন্তু আমরা জানি যদি আল্লাহর সৃষ্টি জগতে কেউ সম্পূর্ণরূপে সাফল্য অর্জন করে থাকে, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা হিসেবে তিনি তার সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার মাধ্যমে সাফল্য অর্জন করেছেন। নবী হিসেবে, সর্বকালের শ্রেষ্ঠ নবী হিসেবে তিনি সাফল্য অর্জন করেছেন। একজন নেতা হিসেবে তিনি গোটা পৃথিবীর জিওপলিটিক্যাল চিত্র পাল্টে দিয়েছিলেন। একজন বাবা হিসেবে তিনি প্রতিটি বাবার জন্য রোল মডেল, স্বামী হিসেবে প্রতিটি স্বামীর জন্য রোল মডেল। জীবনের এমন কোনো দিক নেই যেদিক থেকে তিনি চূড়ান্ত সাফল্য অর্জন করেননি। যদি তাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সাফল্যের সংজ্ঞার মধ্যেই কোনো ত্রুটি রয়েছে। কোনো বস্তুর মান নির্ধারণ করতে গেলে আমাদের যাচাই করতে হবে সেটাকে কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং বস্তুটি সে উদ্দেশ্য কতটুকু পূরণ করছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি নিশ্চয়ই জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমরা বর্তমান সমাজ ব্যবস্থায় যত ধরনের বৈষম্য দেখতে পাই, যে যতই বাড়তি সুবিধা পাক আর যে যতই সুবিধা বঞ্চিত হোক না কেন, বিশ্বের প্রতিটি মানুষের জন্যই আল্লাহর ইবাদত করার সমান সুযোগ রয়েছে। বরং অনেক সময়ই আমরা দেখব যারা পার্থিব দিক থেকে কিছুটা সুবিধা বঞ্চিত, আল্লাহর ইবাদতের দিক থেকে তাদের সুযোগ সুবিধা একটু বেশি থাকে। যে কৃষক সূর্যের কর্কশ তাপে ক্ষেতে খামারে কাজ করে, সে প্রকৃতির প্রবল শক্তির ব্যাপারে সদা অবগত থাকে। তার ফসল কেমন হবে দিন শেষে সেটা যে পুরোপুরি তার রবের নিয়ন্ত্রণে, সেটা সে ভালো করেই জানে। অতএব তার এই কাজের মাধ্যমেই সে আল্লাহর ব্যাপারে আরও বেশি সচেতন থাকতে পারে। অন্যদিকে যে ব্যক্তি এসি রুমে কম্পিউটারে বসে সারাক্ষণ কাজ করতে থাকে, সে তার একটি ডিজিটাল জগতের ভেতরেই বাস করে। সেই মুহূর্তগুলোতে যদি তাকে আল্লাহকে স্মরণ করতে হয়, তাকে বাড়তি এফোর্ট দিতে হবে, বাড়তি প্রচেষ্টা করতে হবে। আমরা যারা আর্থিক দিক থেকে সংকটে আছি, জীবনটা কেমন হবে, জীবনে আমরা ভালো কিছু করতে পারবো কি না, এসব বিষয় নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি, আমাদের জন্য একটি বিষয় মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পুরো জীবনে আমরা যা অর্থ সম্পদ আয় করব, পার্থিব যা কিছু উপভোগ করার সুযোগ পাব, সে সব কিছুই আমাদের জন্য লেখা হয়ে গেছে। স্বয়ং আল্লাহর হুকুমেই সেই বিষয়গুলো লিখে রাখা হয়েছে, এবং বিশ্বের সমাজ ব্যবস্থা যেমনই হোক না কেন, এর মধ্যে কোনো পরিবর্তন আসুক বা না আসুক, আমরা ঠিক ততটুকুই রিস্ক উপভোগ করব। এর চেয়ে অনুপরিমাণ বেশিও না কমও না, আমাদের হাতে যা আছে
তা হলো আমরা কি তা হালাল উপায়ে আল্লাহর হুকুম মেনে অর্জন করছি কি না। এবং যদি মনে হয় আমাদের যা আছে তা যথেষ্ট নয়, আমাদের চারপাশের মানুষগুলো কত স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে অথচ আমাকে কত বাড়তি কষ্ট করতে হচ্ছে, তাহলে আমাদের মনে রাখতে হবে সূরা ইনশিরাহতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে শান্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে আনন্দ রয়েছে। আল্লাহ এই আয়াতে উসর বা কষ্ট শব্দের সাথে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করেছেন, আরবিতে যেটা হলো আল এবং ইংরেজিতে যা হলো দ্য। ইংরেজিতে যদি আমরা বলি দ্য বুক ইজ অন দ্য টেবল, এর মানে বইটি টেবিলের উপর আছে। এখানে বুক শব্দের আগে দ্য শব্দটি বলার কারণে বাক্যটি একটি নির্দিষ্ট বইকে বোঝাচ্ছে, অর্থাৎ দ্য শব্দটি একটি বস্তুকে স্পেসিফিক করে ফেলে, একটি শব্দের অর্থকে সীমাবদ্ধ করে ফেলে। অন্যদিকে যদি বলা হয় আ বুক ইজ অন দ্য টেবল, এখানে একটি ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে যার মানে টেবিলে যে কোনো বই থাকতে পারে। এখানে বইয়ের অর্থকে সীমাবদ্ধ করা হয়নি, বরং উন্মুক্ত রাখা হয়েছে। এই টেবিলে পৃথিবীর কোটি কোটি বইয়ের যে কোনো একটি এখানে থাকতে পারে। একইভাবে সূরা ইনশিরাহের এই আয়াতে আল্লাহ উসর বা কষ্ট শব্দটির আগে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করেছেন, কিন্তু ইউসর বা সহজতা শব্দের ক্ষেত্রে তিনি তা করেননি। এবং এর মাধ্যমে তিনি আমাদের জানাচ্ছেন যে জীবনে কষ্ট আসবে, কিন্তু বাস্তবে সে কষ্টটা সীমাবদ্ধ, সে কষ্টগুলো পরিসরে অতি ক্ষুদ্র। অন্যদিকে জীবনের আনন্দগুলো উন্মুক্ত। আল্লাহ যে কোন কোন জায়গা থেকে আমাদের নিয়ামত পাঠাবেন আমরা হিসেব রাখতে পারবো না। আপনার কষ্টটা হচ্ছে আপনার পরিবারকে খুব সামান্যের মধ্যে দিয়ে চলতে হয়, আপনাকে পড়াশোনার পাশাপাশি দুটো টিউশনই না করলে আপনার ছোট দুইটা বোন হয়তো পড়াশোনা করতে পারবে না। কিন্তু আপনি খেয়াল করছেন না যে এই কষ্টের মধ্য দিয়ে বেড়ে ওঠার মাধ্যমে আপনার যে পারিবারিক বন্ধন তৈরি হচ্ছে তা বহু ভাই বোনেরা টাকা দিয়েও ক্রয় করতে পারবে না। আপনি ছোট বয়স থেকেই বাবা মায়ের বোঝা হালকা করার কারণে যে কষ্ট করে যাচ্ছেন, আল্লাহ আপনার সেই কষ্টের বিনিময়ে আপনার জন্য আখেরাতে যে সাম্রাজ্য তৈরি করে রেখেছেন তা যদি আপনি জানতেন, আপনি এই আর্থিক সংকটের মধ্যে দিয়ে হাজার হাজার বছর কাটিয়ে দিতে রাজি থাকতেন। এবং আমাদের কষ্টগুলোর বিপরীতে যে শান্তি আসবে সে শান্তি শুধু আখেরাতেই আসবে তা নয়, বরং আল্লাহ ইউসর বা সহজতা শব্দে আল বা ডেফিনিট আর্টিকেল ব্যবহার না করার একটি অর্থ হলো আমাদের কষ্টগুলো আসবে শুধু দুনিয়ার জীবনে, কিন্তু আনন্দগুলো আসবে দুনিয়া এবং আখেরাত দুই জায়গাতেই। আমরা যদি আমাদের কী নেই সেদিকে নজর না দিয়ে আমাদের কী আছে সেদিকে নজর দেই, আমরা দেখব জীবনের প্রতিটি কষ্টের বিপরীতে আল্লাহ আমাদের অগণিত আনন্দের কারণ দিয়েছেন, যেগুলো হয়তো আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না বলে আমাদের জীবনের কষ্টগুলোকে বেশি বড় মনে হয়, এবং আমাদের এমন মনে হওয়াটাই স্বাভাবিক। এবং আল্লাহ আমাদের চিন্তাধারা সম্পর্কে পুরোপুরি অবগত বলেই তিনি দুইবার বলেছেন, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পাশাপাশি রয়েছে আনন্দ। বিশ্বাস হচ্ছে না কষ্টগুলোকে অনেক বেশি বড় মনে হচ্ছে? আমি আল্লাহ এই সৃষ্টি জগতের রব তোমাকে বলছি, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পাশাপাশি রয়েছে আনন্দ। খারাপ সময়ের পর ভালো সময় আসবেই, দুনিয়াতেও আসবে আখেরাতেও আসবে। ভরসা রাখতে হবে আল্লাহর ওপর এবং দায়িত্বগুলো পালন করে যেতে হবে নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে। সূরা আসরে বলা হয়েছে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, আর তার ঠিক পরের সূরা সূরা হামাজাতে আল্লাহ মানুষের জন্য সবচেয়ে বড় ক্ষতিগুলোর মধ্যে অন্যতম কিছু ক্ষতির কথা বলেছেন। সূরা হামাজা শুরু হয়েছে ওয়াইল শব্দটি ব্যবহার করে যার মানে অভিশাপ। আরবিতে ওয়াইল শব্দটি এসেছে ওয়াই থেকে, যা ব্যবহার করা হয় দুটি পরিস্থিতিতে। প্রথমটি হল যিনি বলছেন তিনি যাকে বলছেন তার ওপর প্রচণ্ডভাবে বিরক্ত এবং আশাহত, আর দ্বিতীয়টি হল কোনো কিছু চিরজীবনের জন্য হারিয়ে অনুশোচনা করা বোঝাতে। এই সূরাতে দুটো অর্থেই ওয়াইল শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যাদের কথা বলা হচ্ছে
তাদের উপর আল্লাহ তো প্রচণ্ড মনক্ষুণ্ণই, তারা নিজেরাও চূড়ান্তভাবে সব হারিয়ে পড়ে, অনুতাপ করবে এবং তখন আর তাদের ফিরে আসার সুযোগ থাকবে না। এরপর যে দুটো শব্দ এই আয়াতে এসেছে, হুমাজা আর লুমাজা, হুমাজা আর লুমাজার অর্থ নিয়ে বিভিন্ন আলেম ভিন্ন মত দিয়েছেন। একদল মনে করেন এ দুটি একই অর্থ বহনকারী দুটি শব্দ, যা সেই সকল মানুষকে বোঝায় যারা অন্যের সম্পর্কে খারাপ কথা বলে বেড়ায়। আরেক দল বলেন এ দুটি ভিন্ন অর্থ বহনকারী দুটি শব্দ। হুমাজা হলো সেই ব্যক্তি যে অন্যকে আকারে ইঙ্গিতে অপমান করে থাকে, আর লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে সরাসরি কথার মাধ্যমে মানুষকে অপমান করার চেষ্টা করে। সেটা সামনাসামনি হতে পারে, আবার হতে পারে গীবত করে বা পেছনে কথা বলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুমাজা হচ্ছে কারো সম্পর্কে তাদের পেছনে খারাপ কিছু বলা, আর লুমাজা হচ্ছে তাদের সামনেই তাদের সম্পর্কে খারাপ কিছু বলা। অর্থাৎ হুমাজাহ করা হয় গোপনে আর লুমাজাহ করা হয় জনসমক্ষে। মোট কথা, মুফাসসিরগণ এ দুটি শব্দের অর্থ করতে গিয়ে কিছুটা ভিন্ন মত দিয়েছেন। এই সুরাতে এই দুটি শব্দ এমন ব্যাকরণিক গঠনে এসেছে যা দ্বারা বোঝানো হয়েছে এই দুটি কাজ খুবই ঘন ঘন হয়ে থাকে। মানে আল্লাহ যাদের কথা বলছেন তারা এই কাজগুলো বারবার করে থাকেন এবং অনেকটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে পরিণত হয়। মুফাসসিররা এই হুমাজা আর লুমাজার অর্থ থেকে লম্বা এক লিস্ট তৈরি করেছেন আমাদের জানার জন্যে যে কী কী কাজ হুমাজা আর লুমাজার ভেতর পড়ে। এর মধ্যে কয়েকটি হল, এক, ঘন ঘন দোষারোপ করা এবং সবসময় অন্যের দোষ খোঁজা। দুই, বিদ্রুপ করা বা ঠাট্টাচ্ছলে অপমান করা, যাকে ইংরেজিতে বলে সার্কাজম। তিন, অন্যকে ব্যঙ্গাত্মক নামে ডাকা এবং এমন কোনো নামে ডাকা যা সে পছন্দ করছে না। চার, মুখে ভালো কথা বললেও চোখের ইশারায় বা অঙ্গভঙ্গি বা গলার স্বরে অপমানজনক ইঙ্গিত করা। পাঁচ, কারো পেছনে তাদের সম্পর্কে এমন কিছু বলা যা তারা পছন্দ করবে না, যাকে আমরা বলে থাকি গীবত করা। এই কাজগুলো করা হতে পারে খুবই সুচিন্তিতভাবে, কারো মনের জোর বা মনোবল ভেঙে দেবার জন্য, আবার হতে পারে কোনো চিন্তাভাবনা ছাড়াই শুধুমাত্র দুষ্টমি করার উদ্দেশ্যে। ওলামাগণ কিন্তু দুটোকেই এই হুমাজা আর লুমাজা হবার কথা বলেছেন। এখানে কিছু বিষয় রয়েছে ভেবে দেখার জন্য। আমরা অনেক সময় মনে করি বন্ধু বন্ধুকে ঠাট্টাচ্ছলে অপমান করা বা কোনো অপমানজনক নামে ডাকা দোষের কিছু না, কিন্তু খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু আসলে করাই হয় কাছের মানুষের সাথেই। আমরা কেউই অপরিচিত কাউকে দুষ্টুমি করে কোনো নাম দেই না বা ঠাট্টাচ্ছলে অপমানও করি না। দ্বিতীয় বিষয়, কমেডি এবং স্ট্যান্ড আপ কমেডি এখন খুবই জনপ্রিয় একটি বিষয়। এটি করাই হয়ে থাকে মূলত কারো জাতীয়তা, কথা বলার ধরন, উচ্চারণ, সংস্কৃতি, খাবার দাবার, চেহারা, কাপড় চোপড়, হাসির একটি ব্যাপার হিসেবে উপস্থাপন করে। এ ধরনের বিনোদন কি হুমাজা এবং লুমাজার পর্যায়ে পড়ছে কিনা তা নিয়ে চিন্তা করার যথেষ্ট সুযোগ রয়েছে। তৃতীয় বিষয়, আমরা খুব সহজেই বেনিফিট অফ ডাউট দিতে পারি কিনা। যদি দেখি কোনো মুসলিম ভাই আপাত দৃষ্টিতে অপ্রীতিকর কোনো কাজ করছে, আমাদের মাথায় কোন ধরনের চিন্তা আসে? আমরা চিন্তা করলে দেখব সেই অপ্রীতিকর কাজ করার সম্ভাব্য কোনো ভালো বা যুক্তিসঙ্গত কারণ অবশ্যই পাওয়া যাবে। যেমন আপনার সাথে প্রতিদিন মসজিদে আসা যাওয়া করা ভাইটি রমজান মাসে রোজা না রাখার একটা কারণ হতে পারে ডাক্তারের নিষেধ। চতুর্থ পয়েন্ট, কারো পেছনে খারাপ কথা বলাটা সম্পর্কে আমরা সবাই জানি, একে বলা হয় গীবত করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে গীবত করাকে তুলনা করেছেন একটি ভয়ঙ্কর শিউরে ওঠার মতো একটি বিষয়ের সাথে, নিজের মৃত ভাইয়ের শরীর থেকে মাংস খাওয়ার সাথে। আমরা অনেক সময় এই ভয়ঙ্করতম অপরাধগুলোর মধ্যে একটিকে না জেনে বৈধতা দেওয়ার চেষ্টা করি এ বলে, আমি তো তার সম্পর্কে তা বলছি, তার সবই সত্য, আমি তো মিথ্যা বলছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, কারো পেছনে অপছন্দনীয় সত্য কথা বলাটাই হলো গীবত। আবার অনেক সময় কারো সম্পর্কে কথা বলতে যেয়ে আমরা বলি, আর বললাম না, বললে গীবত করা হয়ে যাবে। এই ধরনের কথার মাধ্যমে কিন্তু আমরা বুঝিয়েই দিলাম যা বলতে চাচ্ছিলাম তা ভালো কোনো কথা নয়, এবং যার সম্পর্কে এই কথাটা বললাম উনিও কিন্তু এটা পছন্দ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গীবতের সংজ্ঞা অনুযায়ী এটাও কিন্তু গীবতের পর্যায়ে পড়ছে। ইসলামে অত্যাচারিত বা মজলুম ব্যক্তির অভিশাপকে ভয়ঙ্কর বলা হয়েছে। ওলামাগণ তার চাইতেও ভয়ঙ্কর বলেছেন ফেরেশতাদের অভিশাপকে। চিন্তা করে দেখুন, হুমাজা এবং লুমাজার ক্ষেত্রে যখন স্বয়ং আল্লাহ তার অভিশাপ দিচ্ছেন, সেটা কতটা ভয়ঙ্কর একটি বিষয়। অনেক ওলামার মতে
সূরা হুমাযাতে আল্লাহর অভিশাপ প্রাপ্তদের জন্য জাহান্নামের ভয়ঙ্করতম বর্ণনা রয়েছে। ষষ্ঠ আয়াতে আল্লাহ এই সকল ক্ষতির ভেতরে থাকা মানুষদের শাস্তির কথা বলতে নারুল্লাহ ব্যবহার করেছেন। নার এবং আল্লাহ নামটি মিলে হয় নারুল্লাহ, যেখানে নার মানে আগুন। আগুনের পাশে আল্লাহ তার নাম বলেছেন। মানুষেরা আগুন জ্বালিয়ে দিলে সেটা কতই না ভয়ঙ্কর হয়ে ওঠে। তাহলে স্বয়ং আগুনকে এবং মানুষকে যিনি বানিয়েছেন, তিনি যে আগুন জ্বালিয়ে দেবেন তা কতটা ভয়ঙ্কর হবে তা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ যেন সে আগুনের শাস্তি থেকে আমাদের সকলকে রক্ষা করেন।